বন্ধুরা, হিমাদ্রি গোস্বামীর সেকেন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা আরম্ভ করছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা অলরেডি মদনমোহন মন্দিরের সামনে চলে এসেছি। তা আমরা মদনমোহন মন্দির ঘুরে ঘুরে দেখব সব কোথায় কী আছে না আছে। তো তার আগে কুচবিহারের রাজপ্রসাদ যখন হয় আর কি, কুচবিহারের রাজা যখন কুচবিহারের রাজপ্রসাদ বা তৈরি করেন, তারপরেই এই কুচবিহারের দেবালয়গুলিকে অন্যত্রে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। নকশা অনুযায়ী 1890 খ্রিস্টাব্দের পূর্ব নির্ধারিত এবং বর্তমান স্থানে সদর মদনমোহন ঠাকুর বাড়ি ও প্রতিটি মহকুমার শহরে একটি করে দেবালয় মদনমোহন ঠাকুর বাড়ি স্থাপিত হয়। মদনমোহন ঠাকুর বাড়িতে পৃথক একটি মন্দির তৈরি করা হয় ভবানী বিগ্রহের জন্য। বর্তমানে মদনমোহন বাড়ি বা সদর ঠাকুর বাড়ি মহারাজ নৃপেন্দ্র নারায়ণের উপস্থিতিতে শাস্ত্র মতে উদ্বোধন করা হয় 1890 খ্রিস্টাব্দে, বাংলায় 1297 সালে 22শে বৈশাখ। কয়েকটি কক্ষ বিশিষ্ট মদনমোহন মন্দিরটি একতলা বিশিষ্ট। মন্দির কক্ষের সামনে প্রশস্ত বারান্দা প্রমুখ এবং পুষ্পোদ্যান। 6 বিঘা জমির উপরে মন্দিরটি দক্ষিণমুখী। মন্দিরের সম্মুখে প্রধান প্রবেশদ্বার। সদর মদনমোহন ঠাকুর বাড়িতে 5টি দেবালয় আছে। মদনমোহন ঠাকুরটি স্বর্ণের তৈরি এবং 2টি নারায়ণী শিলা, অন্তনারায়ণ ও জনার্দন এবং অপরটি পটদেবীর শিলামূর্তি। মদনমোহন ঠাকুরকে ঘিরে এখানে রাস উৎসব বা রাসমেলা চলে 15 দিন ব্যাপী। কুচবিহারবাসীর প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুর। তোমরা সবাই দেখতেই পাচ্ছ অলরেডি মদনমোহন মন্দির বাড়ির ভিতরে। অনেকগুলো
ঘর বা একতলা বিশিষ্ট এই মন্দিরটি। বাঁ পাশে মদনমোহন মূর্তির, বাঁ পাশে কালী ঠাকুরের মূর্তি, এখানে কালী মাতা আছেন। ডান দিকে অন্য অন্য বিগ্রহ আছেন এখানে। আমরা ভবানী মূর্তির দিকে যাচ্ছি, ভবানী মন্দির, মা ভবানীর মন্দির একটা আছে, আপনারা দেখুন। আপনারা মা ভবানীর মূর্তি দেখতেই পাচ্ছেন। এখানে প্রচুর রাসমেলার সময় ছোট ছোট ঘরের মতন করা আছে, এখানে নানান ধরনের স্ট্যাচু রাখা হয়, সেই মহাভারতের স্ট্যাচু, কৃষ্ণ লীলা, নানান ধরনের স্ট্যাচু এখানে রাখা হয়, ঠিক আছে। মন্দিরের ভিতরে একটা ছোট্ট জলাশয়ও আছে, সে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। আর এটা একটা ছোট্ট গেট, মেন গেটের পরে বাঁদিকে একটা গেট, ডান দিকে একটা গেট, দুটো গেট আছে। কুচবিহার মদনমোহন বাড়ির পুরো দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। মদন বাড়ির পাশেই দুর্গা মন্দির, এটা একটা, এখানে প্রতি বছরই কালী পূজা এবং অন্য অন্য পুজোগুলো হয়ে থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। ইনারা কালী মন্দির, কালী মূর্তি তৈরি করছেন। এটা ভোগঘর, এর ভিতরে ঠাকুরের ভোগ রান্নার ব্যবস্থা আছে।